তো কেমন আছো বাচ্চারা? আমি তো বুড়ো হয়ে গেছি, কোমরে ব্যথা, হাঁটতেও পারি না। কবে যে ঠিক হব, কত সুন্দর ছিলাম, ব্রেকটা নিয়ে বুড়ো হয়ে গেছি। অনেকে বলেছিলে না তুমি কি বুড়ো হয়ে গেছো? বুড়ো হয়ে গেছি ভাই। হ্যালো, কেমন আছো সবাই? এই চ্যানেলে আমি কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কিছুদিনের জন্য আমি এই চ্যানেলে আর ভিডিও দিতে পারবো না, কারণ আমার একটু মেন্টাল রেস্টের দরকার। ওই ভিডিওতে কমেন্ট এসছে কি, মানে কিছু কিছু কমেন্ট এত বিদঘুটে কমেন্ট এসছে, আমার দেখে নিজেরই হাসি পাচ্ছে ভাই। তার জন্য আমি ভাবলাম তোমাদের একটু দেখাই, চলো। কিন্তু আর ওই মানে বেশিরভাগ কমেন্টে ভালো এসছে, অনেক ভালো ভালো কমেন্ট এসছে, অনেক ভালোবাসা পেয়েছি, অনেকেই অনেক মিস করেছো। কিন্তু আজ আমরা সেগুলো কমেন্ট দেখবো যেগুলো কমেন্টের কোনো মানে হয় না। চলো ভাই। মাত্র কিছুদিনের জন্য ব্রেক নিয়েছি, এর মধ্যেই ভাই কেউ কেউ ভিডিও বানিয়ে ফেলেছে, সখেরকে আমার বিয়ে করে ফেলেছে, ওর পাতলা পায়খানা হয়েছে, গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে, ওর জন্য ভিডিও বানায় না। আরে এক মাস পরে যদি থাকতাম, তাহলে এক মাস পর যদি ভিডিও বানাতাম, তাহলে এটাও শুনতে হতো যে ভাই বাচ্চা হয়ে গেছে সখেরকে আমার বিয়ে হয়ে। আর ওই সব ভিডিও দেখে দেখে আমাকে কমেন্টে এসে বলছে, বিজন মামা, আমি গেমার রোস্টার কাছ থেকে শুনলাম তুমি নাকি বিয়ে করে ফেলেছো। জি তাই বলি, ভিডিও আসতে এত লেট কেন হয়? ভাইটা বিয়ে করেছিলাম কষ্ট করে, বউটাও আর থাকলো না, বউটাও আমাকে ছেড়ে চলে গেছে। ভাই কি পাপ করেছি, আমার বউটা ছেড়ে চলে গেছে আমার, এখন আমি সমাজে কি করে দেখাবো? অনেক কিছু জানো তুমি, আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হবে, আর তোমাদের বলবো না, এটা হতে পারে না ভাই, বিয়ে করলে জানিয়ে করব। সঠিক বলেছেন। কমিউনিটি পোস্ট করব বউকে নিয়ে, তারপর তোমরা এমনিতেই জানতে পারবে যে আমার বিয়ে হয়ে গেছে। আমি লুকিয়ে লুকিয়ে কেন বিয়ে করব ভাই, বিয়ে করিনি বিয়ে। এই তো গেল বিয়ের কথা, বিয়ের কথা বাদই দিলাম। তারপরে আরও এমন এমন কমেন্ট এসছে, আমি দেখাচ্ছি একটা একটা করে, এত মজা লাগছে আমার কমেন্টগুলো পড়তে। ভাবলো আর কয়েকদিনের জন্য ব্রেকআপ নিলে আরও কী, মানে ব্রেকআপ নিলে না, মানে আর কয়েকদিনের জন্য ব্রেক নিলে আর কী কী শুনতে হতো। আর তার আগে আমি তোমাদের বলি যে ব্রেক কেন নিয়েছিলাম। আমার ইউটিউবে ভিডিও বানানো, গেম খেলা প্রায় এক দেড় বছর হয়ে গেছে, এতদিন ধরে আমি টানা গেম খেলেই যাচ্ছি, কোনো থামাথামি নেই। এত গেম খেলতে কারো ভালো লাগবে, যতই গেম লাভার হও ভাই, আমিও গেম খেলতে ভালোবাসি বলে গেম খেলি। এরকম মনে হচ্ছিল যে আমি মনে হয় চাকরি করছি ভাই, সকালবেলা উঠে গেম খেলে ভিডিও আপলোড করে আবার ঘুমিয়ে পড়ছি, এই হচ্ছে লাইফ, একদম রোবটের মতো হয়ে গেছিল, ভুলে গেছিলাম যে আমি একজন মানুষ। এই দেখো বললাম না কেন দাদা ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হলেই কেউ ব্রেক নেয়, মানে ব্রেকআপ সাথে ব্রেক মিল থাকবে বলে ব্রেকআপ হয়েছে বলে আমি ব্রেক নিয়েছি, এটা কোনো যুক্তি হলো ভাই? আমার ভালো লাগছে না, আমি ব্রেক নিচ্ছি, ব্রেকআপ হয়ে গেছে, প্রেমই করিনি ভাই, প্রেম কি জিনিস, জীবনে দেখলামই না, আর ব্রেকআপ হয়ে প্রেম আমি একটাও করিনি। কি কি দেখবো আরো, দাঁড়াও আরো দেখাচ্ছি, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে। আবার ফটোটা দেখে এমনও বলছে যে মেন্টালিটির জন্য রেস্ট নাও, মেন্টালের মতো ফটো কেন পোস্ট করছো, সবাই সত্যি সত্যি মেন্টাল ভাববে। তখন আমি সিরিয়াসলি মেন্টালি হয়ে গেছিলাম, আমি বুঝতে পারছিলাম না কোনটা ভালো খারাপ, মনে হচ্ছে আমি 9 to 5 জব করছি, যেটা আমি কোনোদিনও করতে চাই না, জবের মতো লাগছিল, তার জন্য আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এখন আবারও নিয়মিত ভিডিও আসবে, চাপ নেই, অনেক খেলা হবে, খেলা হবে। আবার ফটোর নিচে কমেন্ট করেছে, ওকে বেবি, ভাই কি দেখে কমেন্ট করেছে ভাই, বেবি কোত্থেকে বললাম আমি তোমার বেবি কেন? জি, এই শেখাচ্ছি আমি তোমাদের, তোমার বাবা মা দেখলে আমাকে আমার ভিডিও আর দেখতে দেবে না, বলবে যে সখেরকে আমি উল্টাপাল্টা জিনিস শিখাই, আমি বেবি। এই দেখো ড্যাম না, তুমি এমনিতেই মেন্টাল, আবার তোমার মেন্টাল রেস্ট দরকার। হ্যাঁ আমাকে ইজ্জত যেতটুকু বাঁচা ছিল, বিয়ে টিয়ে করে বাচ্চা হয়ে গেছে, এমনিতে তো আমার শেষ সব, আরও এরকম কমেন্ট করে আমি এমনিতেই মেন্টাল ভাই। ঠিক আছে, এগুলোই বাকি ছিল জীবনে, এগুলো দেখেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবো আমি। কিছু কিছু কমেন্ট আমি নিজেই পড়ছি, তো নিজেই মানে হাসি পাচ্ছে, পাগলের মতো লাগছে ভাই, যে এগুলো কমেন্ট কেন করে, বিগ প্রবলেম বাট নো প্রবলেম। বুঝতে পেরেছো কি বলেছে? বুঝবে না তো, এটা উনি ছাড়া কেউ বুঝবে না, বিগ প্রবলেম বাট নো প্রবলেম, মানে কেন এগুলো কমেন্ট কেন? নিচে আবার লিখেছে গু 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 গু, কুছ ভি, জানি তোমার গু ভালো লাগে, কিন্তু তাই বলে এত কমেন্টে এসে গু ভাই। তারপরে কেউ কেউ এমনও আছে যারা আমার মনের কষ্টটা বুঝেছে, ভাইয়া আপনি আমাদের জন্য এত কষ্ট করেন, আপনার তো রেস্ট নেওয়া দরকারই, মিস ইউ সো মাচ, তাড়াতাড়ি ফিরে আসবেন, থ্যাংক ইউ সো মাচ বোন আমার কষ্টটা বোঝার জন্য, অনেক ভালো লাগলো। আর কিছু কিছু সাবস্ক্রাইবার অনেক শয়তানও আছে, ভাই তাহলে কিছুদিনের জন্য আনসাবস্ক্রাইব করি। এরে বাবা, কয়দিন ভিডিও দেবো না বলে আনসাবস্ক্রাইব করে কুছ ভি করে দাও, আমি কিছু বলবো না, আনসাবস্ক্রাইব করে দাও, আমাকে দেখতে হবে না ভিডিও, তোমার বাড়ি যাও, বাড়ি গিয়ে হাঁকতে বসো, যাও। ও
তোমাকে মিস করবো কেন, তোমার ভিডিও না দেখলে পেটের ভাত হজম হয় না। আচ্ছা ওরে সোনা রে, আমার পেটের ভাত হজম হয় না তোমার, ঠিক আছে এখন থেকে ভিডিও দেখবো। আর এই ভিডিওটা তো লাইক যদি না করেছো, পেটের ভাত এমনিতেও হজম হবে না, লাইক করো তাড়াতাড়ি। কত ভালোবাসা ভাই, কত সুন্দর সুন্দর কমেন্ট। দাদু ভাই আপনাকে মিস করবো, আমি দাদু ভাই আমি বুড়ো হয়ে গেছি। এগুলোই শোনা বাকি ছিল তোমাদের কাছ থেকে আমার আর কি। রানিতা দত্ত ভাই ইনি আবার আলাদাই ফর্মে আছেন ভাই, একটা গেমিং ভিডিও আনো না হলে তোমার মুখে আমার গু মারবো। মারো গু, মুখ যা আছে সব আমার মুখে মারো ভাই, এটাই বাকি ছিল। 15 দিনের রেস্ট কি নিয়েছি মনে হচ্ছে আমি, কি যে পাপ করেছি ভাই জীবনে। হাস গু ছুড়ে কে মারে মুখে ভাই, ঠিক আছে সিরিয়াসলি নেই না আমি কমেন্ট, ঠিক আছে সব মজা হিসাবে নেবে সবাই, আমি মজার জন্যই বলছি সবাইকে। আবার কাউকে গিয়ে আর একজন আবার বলেছে গেমের পার্ট দেন না দেখে আজ আপনার সাবস্ক্রাইবার কম। অনেক ভিডিও দিব আমি ভাই, সাবস্ক্রাইব করো একবার 1 মিলিয়ন করিয়ে দাও, তারপর দেখো ভিডিও। আর কেউ কেউ তো এত ভালোবাসে আমাকে, এত সুন্দর সুন্দর অভিশাপ দেয়, মানে দেখলে মাথায় খারাপ হয়ে যাবে, ভিডিও না দিলে তোমার পাতলা পায়খানা হবে, আই মিস ইউ, তাড়াতাড়ি ভিডিও আপলোড করো। মিস করবে পর্যন্ত ঠিক ছিল, পাতলা পায়খানা কেন হবে ভিডিও না দিলে? হয়নি ভাই পাতলা পায়খানা, হয়নি আমার কিছু হয়নি, হবে না পাতলা পায়খানা কী ভাই, এটা কী মানে কেন কেন এরকম কমেন্ট করো? কুয়াশা সাহা অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, তুমকো মে লাইক করতা হুম, আমিও তুমকো লাইক করতা হুম, আই লাইক ইউ টু। তোমার রেস্ট নেওয়া হয় নাই এতদিন, কেউ রেস্ট নাই গাধা? হয়ে গেছে রেস্ট নেওয়া, ভিডিও বানাবো। গাধা বলো না দয়া করে, অনেক মুখে লাগে আমার, আমার প্রথম ক্রাশ আমাকে গাধা বলে ব্রেকআপ করে দিয়ে মানে কথা বলতো না আমার সাথে, আসলে আমার লাইফে নাই, কষ্ট হয় এখান থেকে, ব্যথা করে আমার। দি গেমিং ফরএভার ভাই, আমাকে যদি এরকম করে সবাই বুঝতো তাহলে আমি আজকে অনেক বড় একটা ইউটিউবার হতাম। আমি জানি তুমি অনেক গরিব ইউটিউবার বলে কম্পিউটার দিয়ে ভিডিও বানাও, কিন্তু কেউ সাপোর্ট করতে চায় না, কিন্তু আমরা সাপোর্ট করবো, 400K সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ। ভাই কেন সাপোর্ট করো না, সাপোর্ট বেশি করে সাপোর্ট করো, 1 মিলিয়ন করে দাও, একবার 1 মিলিয়ন হয়ে যাক, একবার 1 মিলিয়ন যদি হয়ে যায়, এখন আমি বলছি না কিছু, একবার একবার 1 মিলিয়ন হয়ে যাক। বা উনি আবার কমেন্টে এসে লিখেছে লল, মানে আমি ভিডিও দেবো না একটা দুঃখের ব্যাপার, আবার ললের কি আছে ভাই, লল লেখার বুঝি না ভাই, এগুলো কেন এমন কমেন্ট করো? ঠিক আছে মানছি সবই ভালোবাসা, সব নিচ্ছি আমি। ইনি আবার কমেন্ট করেছেন আই লাভ ইউ, আমি আপনার প্রেমে পড়েছি। তো লাস্ট কমেন্ট আজকের, ভাই ভিডিও দেন না হলে আপনার হাগু আটকে যাবে। আমার হাগু হবে না, ঠিক আছে ভাই আমি খেলবই না, আমি তোমার দিব ভিডিও ভাই, তার জন্য তাড়াতাড়ি লাইক করে দাও, একবার 1 মিলিয়ন লাইক, মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইব বলছি, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার একবার হয়ে যাক, সব উন্নতি করে দেবো ভাই, চ্যানেল একদম আলাদাই কিছু দেখাবো, তার জন্য সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আমি গেলাম আজকের মতো, টাটা ভাই। আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন এসছো তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দাও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, পরের ভিডিওতে 10,000 লাইক করে দাও। আমি গেলাম।